আগে শুধু আমার মতন দাঁড়া, শুধু আমার মতন দাঁড়া, দাঁড়াইছ? হ্যাঁ। তারপর আদুরে এমন শুধু কার সুদা, তারপর টিডিং টিডিং সাইকেল চালাই, টিডিং টিডিং সাইকেল চালাই, টিডিং টিডিং সাইকেল চালাই। মাথা কো প্র্যাকটিক্যালে দাই দেব, আমি একবার দেখাইতাছি, এরপর তুই দেখাবি, এরপর তুই দেখাবি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ তুই করা দেখা এমনি, ভালো আছেন? আরে আজকে বই খাতা তো প্রতিদিনই তো লেখাপড়া করস না রে? হ্যাঁ ম্যাডাম, এখন আজকে লেখাপড়ার পাশাপাশি অন্য অন্য বিনোদন শিখারও দরকার আছে, আজকে তো একটা নতুন ট্রেনিং দিন, বুঝছস? কি শিখাবেন ম্যাডাম? আগে কো আমার কেমন লাগে, সব কি সুন্দর লাগতাছে ম্যাডাম? জোস রাখতাছে আপনারে, আপনি আজকে কি কমু ইস কি কই বলে স্মার্ট স্মার্ট ম্যাডাম ম্যাডাম, আজকে তো এত দিন ধরে আজকে তো নতুন ট্রেনিং শিখাম, কি জানোস? দাঁড়া একটু চশমাটা ঠিক করে দে। শোন আজকে তো গো অন্য কিছু শিখাম, বুঝছস? প্রতিদিন তো লেখাপড়া করস, ঠিক না? আমি একবার করে দেখামু, তারপর আমারটা দেখে দেখে তারপর তোরা করবি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, বালা করে দেখবি, ঠিক আছে? আচ্ছা, টিডিং টিডিং সাইকেল চালায় কর, টিডিং টিডিং সাইকেল চালায়, হইছে না ম্যাডাম? না না সুন্দর হয় না, আমি কেমনে করি দেখ, টিডিং টিডিং সাইকেল চালায়, টিডিং টিডিং সাইকেল চালায়, না রে আমার মন মতন হইতাছে না, বুঝছস? তারপর আদুর এমন সুযোগ কর, তারপর আমি করবি টিডিং টিডিং সাইকেল চালাই, টিডিং টিডিং সাইকেল চালাই, হয় নাই? টিডিং টিডিং সাইকেল চালাই, হয় নাই ম্যাডাম? এমন কর স্কুলে গিয়ে সুন্দর লাগে, তুই কর, টিডিং টিডিং সাইকেল চালাই। শোন যা শিখাইছি শিখাইছি, আবার আমি গেলে গা বাসায় প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর একটু শোন, তুই আর একটু শিখাইস, আর মাথার ভিতরে কোনো কিছু ঢুকে না। আর হ্যাঁ ঠিক কইছিস, চুপ থাক এখন, এখন আজকে একটা নতুন জিনিস শিখাম, বুঝছ? আর একটা নতুন কিছু শিখাম, শিখবি তো তোরা? হ্যাঁ ম্যাডাম শিখবো, কোন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, গলা গলা একটু বেশি জোরে জোরে মনে করে করবি, তাহলে ম্যাডামরা শিখাই তাহলে অনুপ্রাণিত হইবে, বুঝছস না? আমরা ম্যাডাম গলা কেমন করছি, আচ্ছা। ও রে বাবুয়া ব্যাং এত কেন লাফাস কেন, ও রে বাবুয়া ব্যাং এত কেন লাফাস কেন, তুই অনেক বেশি পারস, বুঝছস না? তুই তো আমার মানে ফটো করবি, তুই আগে দেখা তো রে, দেখা দেখা আগে দেখা, ও রে বাবুয়া ব্যাং এত কেন লাফাস কেন, সুন্দর আছে তো, তুই বেশি পুকি লাফে রাখ, বুঝছস? মনোযোগ দিয়ে দেখবি, ঠিক আছে? আমার মতো না করতে বলে কিন্তু দেখিস, আচ্ছা। ও রে বাবুয়া ব্যাং এত জোরে লাফাস কেন, ও রে বাবুয়া ব্যাং এত জোরে লাফাস কেন, দেখছস? এত জোরে লাফাস কেন, হইছে না ম্যাডাম? কেমন লাফায় এত
ও ম্যাডাম সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ আমি তুই বেড়া দেখা এমএ ও রে বাবা ব্যাং মাথা সুজা কর এমনে ম্যাডাম এটি শিখা লাভ কি এটি কি আমাকে পরে লাগবে পরে আরে তোরা পোলা পাই নাচ কালকে তুই পোলা পাই বেশি কথা কয় ম্যাডাম না যা শিখাইবো তাই শিখবি ঠিক আছে আর এটি শিখলে লেখাপড়ার মাঝে মাঝে পাশাপাশি এগুলি শিখলে মাথা ব্রেন মেধা বাড়ে আমার মতন বড় একই হইতে পারবি ম্যাডাম হইতে পারবি বুঝছস আচ্ছা শোন আজকে তোরা যা শিখছ শিখছ আর বাকিগুলি পরে ভালো মতন আমি গেলে গা শিখবি ঠিক আছে নতুন কিছু শিখা মারো নতুন কিছু শিখবি তো হক তুই তো পারস তো কিছু আর স্যার খালি ডিস্টার্ব করছে যাই হোক ম্যাডাম আমি এইটা পারি সুন্দর হয়েছে আর তোর ওই যে এটা আরো বেশি সুন্দর হয়েছে তোর এইগুলি মানায় বুঝছ ওর থেকে শিখবি কিছু কিছু ঠিক আছে আর আমি তো গায়ে একবার দেখ এটা তো সবাই পারে টাকা দেন এটা তো সবাই পারে আচ্ছা প্রথম মনে কর ওই যে বেটার আগে উনাটা মানে গামছা কোমরে বাঁধে বুঝছিস বা মাথায় বাঁধে তারপরে এই থেকে লইব মাছের ইডা তারপরে মাছ লাগুনি মাছ পোয়া মাছ কাকি মাছ শিং মাছ 250 কেজি শিং মাছ ঠিক আছে কেমন হয়েছে ক ম্যাডাম সুন্দর হয়েছে অনেক আসসালামু আলাইকুম ম্যাডাম শিখাইতেছেন বলা বান্ধে আরে আপনারা তো জানেন না অনেক পোলা পাইন আছে যে লেখাপড়া কইরা অনেক টাকা পয়সার লিগে বড় বড় চাকরি পায় না তোরা কি করবো ওদের লিগে আমি অনেক প্র্যাকটিক্যাল মনে করেন যা আছে এই যে আমি তো দাঁড়া দাঁড়া শুনলাম এ মাছ লইবেন নি মাছ আবার শুনলাম টিরিং টিরিং সাইকেলে চালাই ও রে বাবুয়া ব্যাং এত জোরে ডাকস কেন এটা কি শিখার আপনি তা মারতে ভালো পারেন আমি কি পোলা মানে কি খেতে স্যার আপনার রাখছি কি এগুলো শিখানোর লাগে আমার পোলা মানে লেখাপড়া করি না জীবনে আমরা স্কুলে যাই নাই আপনি লেখাপড়া করছেন কইরা কি কাজ কাম করেন বড় কোন অফিসার হইতে পারেন নাই তো হচ্ছে যারা এরকম লেখাপড়া শিখা টাকার জন্য ভালো কিছু হইতে পারে না তাদের জন্য হচ্ছে এগুলি মাছ কেমনি বিক্রি করতে হয় তারপরে চুল দিয়ে ফুটকে কেমন চুপ থাকেন আরে ভাই আমরা শিক্ষা কথা করি আমরা জানি এগুলি শিখলে ওরা অনেক উপরে উঠতে পারবো আমার মতন ম্যাডাম হতে পারবো বুঝেন নাই কত উপরে উঠতে পারবো উপরে তো পয়রা ঠুস ইংলিশ মিডিয়াম আমার আমার এই পড়ারে ভর্তি করাইছে আমার বইন পড়তাছে আপনি এত টাকা দিয়ে বেতন রাখতাছি আপনি শিখে না বদলে কি শিখাইতেছেন আর কি এগুলো বড় ইয়া এই যে বাগুয়া ব্যাং মাছ ওই সাইকেল কেমনে চালায় এগুলো শিখবো না আমরা লেখাপড়া করি নাই আমাকে মেধাকে আল্লাপাক দেয় নাই হ্যাঁ এগুলো তো শিখি নাই আমাকে স্যার ম্যাডাম তো এগুলো শিখা দেয় নাই কত সুন্দর লেখাপড়া করাইছে হ্যাঁ আমি আপনি কত শত শত লাগাইছেন আপনি লেখাপড়া কিছুর কথা আপনার মানে ফাজলাম পাইছেন আমরা এগুলা লেখাপড়া ফাজলাম করে লেখা স্কুল কলেজে এগুলো আপনারা কি করতেছেন এগুলা পোলা বাইনদেরকে আপনারা শিক্ষক আপনার বাচ্চারা কিভাবে মানুষ হবে ওদের কিভাবে মানুষ করা যায় এই চিন্তা আপনার ভিতরে থাকবো এখন যে আপনার ম্যাডাম হইয়া আপনার স্যার হইয়া ওর বাবুয়া ব্যাং ওই সাইকেল চালান হুন্ডা চালান পাঙ্গাস মাছ রুই মাছ এগুলো কি শিখার এগুলো ক্লাসের পড়া বিনোদন শিখাইতে হইলে আলাদা যখন খেলা আমাদের ছোটোকালে আমরা যখন লেখাপড়া করছি স্কুলে খেলা থাকতো খেলার সময় বিভিন্ন এই যে ঘোড়ার বিভিন্ন যুদ্ধের বিভিন্নভাবে সাজদাম যেমন খুশি তেমন সাজো বিভিন্ন খেলাধুলো হইতো
এগুলো আমাকে শিখাইতে তখন ভালো লাগতো। আর আপনার ক্লাসের ভিতরে লেখাপড়ার নামে এই যে বই, আমি দেখলাম বই নাই একজনের কাছে, কলম নাই, তা কি শিখাইতেছে আপনাদেরকে? হ্যাঁ দেখেন ম্যাডাম, আমার বুঝুন বুঝায়েন না। আচ্ছা কিছুদিন যাবত, কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া দেখতেছি, এই যে বিভিন্ন স্কুল কলেজে স্কুলে দেখতেছি যে বাচ্চাদেরকে নিয়ে এইরকম, ওই যে সেদিন এক দেখছি মাথায় এতবার টুপি, মুখে দাড়ি, এই যে এরকম বাগুয়া ব্যাগ, বাগুয়া ব্যাগ এরকম শিখাইতেছে, এগুলো কি? এগুলো শিখে পোলাবার কি করবে? এটাই তো আমাদের তো দোষ না, এটা তো উপরে থেকে পারমিশন দেওয়া হয়েছে দেখে আমি এরকম করতেছি, আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ছাড়াও আমি বাদও যদি অন্য কেউ পড়াতো এরকমই করতো, কারণ এটা হচ্ছে ট্রেন্ডিং এ চলছে, মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পারমিশন দিয়ে। শুনেন শুনেন ম্যাডাম, আপনার শিক্ষক আপনাদের অনেক সম্মান অনেক ইজ্জত, ঠিক না? আপনাদের মানুষ শ্রদ্ধা করে সম্মান করে, আপনাদের রাখে, আপনার বাচ্চারা কেন রাখে? শিক্ষা দেওয়ার জন্য, আদব কাদের শিক্ষা দেওয়ার জন্য, লেখাপড়া শিক্ষা করার জন্য, ঠিক না? আর আপনি যদি ফাইজলামির পাত্র হয়ে যান, দুষ্টামির পাত্র হয়ে যান, তখন মানুষ কি করবে আপনাদেরকে নিয়ে? বুঝেন না, সম্মান করবে না। তাহলে ভাই আপনার কথা বুঝতে পারছি, আর আপনি ভুল বুঝবেন না, কালকে থেকে ওদের পড়াতে আসলে আর এগুলো আবে যাবে শিখাবো না, ওদেরকে পড়াশোনা শিখাবো, ঠিক আছে? মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যান আজকে যান। আচ্ছা, আর তোমরা বাসার কাজগুলি আগামী দিন যে পড়াগুলো দিছি সেগুলি শিখে রাখো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ বলো, এই যে আপনি যে ওই বাউয়া ব্যাঙ্গুলো শিখালে দেখি বাসায় প্র্যাকটিস করবো? না না না, ওইগুলি আর দরকার নাই, যে তোমার এই যে হোমওয়ার্ক করে দিছি, এই যে এগুলি হোমওয়ার্ক, এগুলি তুমি কমপ্লিট করবা, ঠিক আছে? আর তুমি দেখাই দিও, আর তোমার বাসার পড়ার কাজগুলি কইরা ফেলো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আর ওইগুলি আর দরকার নাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন। আচ্ছা রিয়াজ জান, আর ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আমাকে ভালো অ্যাডভাইস দিয়েছেন, ধন্যবাদ। আমি ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলবো এগুলি ঠিক না। আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ এদিকে, এই জায়গায় যা, এই বাগুয়া ব্যাং, পাঙ্গাস মাছ, ঠিক আছে? এগুলো না শুনি, ঠিক আছে? মন দিয়ে লেখাপড় করবি। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, কি কইছি? আচ্ছা তুই তো বড়, তুই কেমনে করলি? ম্যাডাম করছে দেখা, আমরা করছি। আচ্ছা যে লেখা দিয়ে গেছে ওগুলো কর। এই বাহ, তোর তর দি কই।